ছাত্র জনতার কোনো আস্থা ছিল না, যে কারণে তারা রেভলিউশন করেছে। তাহলে সরকার এবং প্রধানমন্ত্রীর যদি আস্থা না থাকে, তার নিযুক্ত ব্যক্তির উপরে এবং প্রেসিডেন্ট পলিটিক্যালি অ্যাপয়েন্টেড, এটা কি সে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা পোস্ট, এটা পলিটিক্যাল পোস্ট, তো কাজে তার উপর আস্থা থাকবে কিভাবে? অপরদিকে প্রেসিডেন্টেরও কিন্তু আস্থা থাকার কথা না, কারণ প্রেসিডেন্ট কিন্তু, প্রেসিডেন্টকে আমরা এমন কোনো বক্তব্য দিতে দেখি না। ইভেন এই জুলাই থেকে, জুলাই আগস্টে যখন ছাত্র জনতা আন্দোলন করলো, তখন প্রেসিডেন্ট ছাত্র জনতার পক্ষে কোনো কথা বলেছেন অথবা জনগণের পক্ষে কথা বলেছেন এমন কোনো বক্তব্য কিন্তু আমরা দেখি নাই। বাংলাদেশের সংবিধানের কথা যদি বলেন, তাহলে বাংলাদেশের সংবিধানে বলা আছে যে রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ করা যায়, ফাইন। বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে কিভাবে অপসারণ করা যায় সে বিষয়ে কিন্তু বলা নাই, আমি আমি যতদূর জানি। তাহলে প্রধানমন্ত্রীকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? সেখানে বলা আছে নির্বাচনের মাধ্যমেই প্রধানমন্ত্রীকে চেঞ্জ করা যাবে, এটাই তো। কারণ সংবিধানের মধ্যে গণ অভ্যুত্থান, গণ বিপ্লব এগুলি নিয়ে কথা নাই। তাহলে এখন কোন প্রধানমন্ত্রী বা কোন সরকার যদি সংবিধান বিরোধী, আইন বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করে, এমনকি সাংবিধানিক উপায়ে কোনো সরকারকে, প্রধানমন্ত্রীকে বা তার ক্যাবিনেটকে যদি অপসারণ করা না যায়, অর্থাৎ নির্বাচনের পথ এবং প্রক্রিয়া যদি বন্ধ করে দেয়া হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে জনগণ সাংবিধানিকভাবে, আইনগতভাবে কোনো সরকারের অপসারণ করতে পারে, সেই প্রক্রিয়া যদি বন্ধ করে দেওয়া হয়, রুদ্ধ করে দেওয়া হয়, তখন জনগণ কি করবে? এইখানে হচ্ছে, তখন হচ্ছে আইনগত যে প্রক্রিয়া এবং পদ্ধতি সেটা আর তখন থাকে না, সেটা কাজ করে না, তখন আসে রাজনৈতিক পদ্ধতি এবং প্রক্রিয়া। দেখেন, একটা পলিটিক্যাল প্রসেস, আরেকটা হচ্ছে লিগ্যাল বা কনস্টিটিউশনাল প্রসেস। তো বাংলাদেশের ক্ষেত্রে অতীতে এবং পৃথিবীর বিভিন্ন দেশেও এমনটি ঘটেছে যে যখন এরকমের সাংবিধানিক এবং আইনগত প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে, রুদ্ধ করে দেওয়া হয়েছে, তখন জনগণ আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে কোনো স্বৈরাচারী অথবা ফ্যাসিস্ট কোনো সরকারকে অপসারণ করেছে। গত 5ই আগস্ট যে বাংলাদেশের যে একটা ফ্যাসিবাদী সরকার যেটা প্রতিষ্ঠিত ছিল বিগত প্রায় 1.5 দশক যাবৎ, সেটিকে অপসারণ করেছে এই গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো কাজে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান, এটা কোনো সংবিধান মেনে চলে না, এটা আইনগত ভাবে হয় না, এটা হলো পলিটিক্যাল। এখন যেহেতু এটা পলিটিক্যাল, এই কারণে এখন যে সরকারটি আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের যে সরকার, তার নেতৃত্বে, এই সরকারটির ভিত্তি হচ্ছে গণ অভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা। এখন এই লেজিটিমেসিটা, লিগ্যাল লেজিটিমেসি হয়তো আমরা বলবো না, কিন্তু এটার একটা মরাল লেজিটিমেসি আছে। লিগ্যাল লেজিটিমেসি আমরা বলতে পারতাম যে ধরেন 5ই আগস্টের পরে 8 আগস্ট তারা শপথ গ্রহণ করেছেন, তার আগেই যদি একটা নির্বাচন দিতে পারতাম তাহলেই আমরা সেটা বুঝতে পারতাম। কিন্তু নির্বাচন না দিলেও এটা সবাই বুঝে এবং সবাই জানে যে যারা প্রো রেভলিউশন, যে পিপল ছিল, ছাত্র জনতা এক কথায় বললে, তাদের আকাঙ্ক্ষা কি ছিল? তাদের আকাঙ্ক্ষা ছিল যে এই যে প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী সরকার, সেই সরকার অপসারিত হবে এবং অপসারণের পরে আরেকটি সরকার আসবে। এখন নির্বাচন তো করতে একটা সময় লাগে, রাতারাতি 2-1 দিনের মধ্যে তো একটা নির্বাচন করা যায় না। তাহলে কি রাষ্ট্র কি বেকুয়াম থাকবে? পলিটিক্যাল লিডারশিপ কি বেকুয়াম থাকবে? পলিটিক্স কি তাহলে থাকবে না? পলিটিক্স ক্যানট রান ইন ভ্যাকুয়াম, পৃথিবীতে, পৃথিবীর ইতিহাসে কখনো হয় না। কাজেই তাহলে এই ভ্যাকুয়ামটা পূরণ করছে এই গভর্নমেন্ট, এই কারণে এই গভর্নমেন্টেরও লেজিটিমেসি আছে, এবং সেই লেজিটিমেসির অন্যতম এবং প্রধান ভিত্তি হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনগণের চাওয়া এবং পাওয়া। এটাকে আমি বলছি একটা একটা পলিটিক্যাল এবং মরাল লেজিটিমেসি। এখন যে কারণে যে পদত্যাগের যে প্রশ্নটা আসছে, এখানে আমি একটু যদি বলি যে এই পদত্যাগের প্রশ্নই আসা উচিত না। কারণ প্রথম কথা হচ্ছে যে যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী তিনি চলে গেলেন এবং অনেকের ভাষায় পালিয়ে গেলেন, বা তিনি দেশেই থাকতে পারলেন না, তো সেখানে পদত্যাগের প্রশ্ন আসবে কেন? এখানে লিগ্যালিটির প্রশ্ন তো আসার কোনো সুযোগ নাই। কারণ যিনি যিনি গণ অভ্যুত্থানের মাধ্যমে চলে গেছেন, তার পথ ফাঁকা হয়েছে, স্বাভাবিকভাবেই সেটা নতুন একটা সরকার গঠন করছে। এবং এক্স্যাক্টলি এমনটি তো ঘটেছিল, আমরা যদি দেখি যে 2006 সালের শেষের দিকে, 2007 এবং 2008 যে 1/11 এর গভর্নমেন্টের কথা বলা হয়, ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সাহেবের যে গভর্নমেন্ট, মিলিটারি ব্যাকড যে গভর্নমেন্টটা ছিল 2 বছর, তাদেরও তো ভিত্তি, কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। তখন বলা হয়েছে যে ডক্ট্রিন অফ নেসাসিটি, এই ডক্ট্রিন অফ নেসাসিটির আলোকে সেই সরকার ছিল। আজকেও যে গভর্নমেন্ট হয়েছে, এই গভর্নমেন্ট হচ্ছে ডক্ট্রিন অফ নেসাসিটি প্লাস হচ্ছে গণ অভ্যুত্থানে যে জনগণের আকাঙ্ক্ষা, মরাল এবং পলিটিক্যাল লেজিটিমেসি। কাজে যারা আজকে বলছেন যে পদত্যাগ পত্র নাই বা পদত্যাগ করেন নাই, আমি
প্রেসিডেন্ট সহ বলবো যে প্রেসিডেন্টের এই বিতর্কই উদ্রেক করার তাদের তার সমীচীন হয় নাই, তার কথাই বলা উচিত হয় নাই এবং এটা বলার কোনো সুযোগ নেই। এখন এখন আসি যে প্রেসিডেন্ট তাহলে কেন এই কথা বললেন। এখানে একটা বিষয় হচ্ছে যে দেখেন অধ্যাপক আজম ঠিকই বলছেন যে 5ই আগস্টে জনগণ যখন গণভবন ঘেরাও করতে আসছে, জনগণ কিন্তু ছাত্র জনতা কিন্তু প্রেসিডেন্টের যে বাসভবন বঙ্গভবনে কিন্তু যান না, যায় নাই, ছাত্র জনতা কিন্তু যেতে পারতো। তাহলে ছাত্র জনতা কি করছে, তারা প্রেসিডেন্টকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চেয়েছে এবং প্রেসিডেন্টকে চায় নাই যে এইভাবে বিতর্কিত করতে। কিন্তু আমার ধারণা যে প্রেসিডেন্ট কিন্তু সেই জায়গাটা রাখতে পারেন নাই এবং প্রেসিডেন্টের বরং উচিত ছিল যে 5ই আগস্টের পরে নিজ থেকেই তার বিদায় নেওয়া। তার কারণটা কি, এখন আপনি বলবেন যে প্রেসিডেন্ট তাহলে কেন বিদায় নেবে, প্রেসিডেন্ট বিদায় নেবে এই জন্য নিজ থেকে স্বয়ং স্বয়ং স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বিদায় নেবেন, এই অর্থে যে প্রেসিডেন্ট কিন্তু নন পলিটিক্যালি চুজেন কোন প্রেসিডেন্ট না, এই প্রেসিডেন্ট হচ্ছেন একটা পলিটিক্যাল পার্টি কর্তৃক নিযুক্ত প্রেসিডেন্ট নাম্বার ওয়ান, কাজেই তিনি পলিটিক্যাল পার্সন না এটা বলা যাবে না। আর তার যে রেকর্ড এবং তিনি নিজেই বলছেন তিনি একসময় ছাত্রলীগ করছেন এবং তিনি ইভেন প্রেসিডেন্ট যেদিন হয়েছেন যেদিন শপথ নিতে যাবেন বা যাকে তাকে জানানো হলো তার আগেও পর্যন্ত যতবার তিনি গণভবনে গিয়েছেন প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে তিনি সালাম করেছেন এবং তিনি গর্ব করে বলেছেন যে প্রধানমন্ত্রী তাকে কিভাবে চিনল, কোন এক বক্তব্য জায়গায় তিনি দিয়েছেন এবং সেখানে তিনি ছাত্রলীগ করতেন সেটা বলেছেন। তো কাজেই তার পলিটিক্যাল যে এফিলিয়েশন এটা খুব স্পষ্ট। এখন যেহেতু তিনি একটি একটি পলিটিক্যাল পার্টি কর্তৃক নিযুক্ত প্রেসিডেন্ট, তো কাজেই তার উপর এই যে জনগণ প্রো রেভলিউশন পিপল তাদের কিন্তু আস্থা নাই, যেহেতু তিনি শেখ হাসিনার নিযুক্ত এবং আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রেসিডেন্ট, খুব স্বাভাবিকভাবে শেখ হাসিনা এবং তার সরকারের প্রতি এই প্রো রেভলিউশন ছাত্র জনতার কোনো আস্থা ছিল না, যে কারণে তারা রেভলিউশন করেছে। তাহলে সরকার এবং প্রধানমন্ত্রীর যদি আস্থা না থাকে তার নিযুক্ত ব্যক্তির উপরে এবং প্রেসিডেন্ট পলিটিক্যালি অ্যাপয়েন্টেড, এটা কি সে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এটা পোস্ট, এটা পলিটিক্যাল পোস্ট, তো কাজে তার উপর আস্থা থাকবে কিভাবে। অপরদিকে প্রেসিডেন্টেরও কিন্তু আস্থা থাকার কথা না, কারণ প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টকে আমরা এমন কোনো বক্তব্য দিতে দেখি না, ইভেন এই জুলাই থেকে জুলাই আগস্টে যখন ছাত্র জনতা আন্দোলন করলো তখন প্রেসিডেন্ট ছাত্র জনতার পক্ষে কোনো কথা বলেছেন অথবা জনগণের পক্ষে কথা বলেছেন এমন কোনো বক্তব্য কিন্তু আমরা দেখি নাই। তার মানে হচ্ছে ছাত্র জনতার আস্থা প্রেসিডেন্টের উপরে নেই, প্রেসিডেন্টের আস্থা ছাত্র জনতার উপরে নেই। তো দুই দিক থেকেই যদি আস্থার সংকট ঘটে, গণতান্ত্রিক প্রক্রিয়া বলি অথবা সাংবিধানিক প্রক্রিয়া বলি, একটা দেশে তিনি কিভাবে ক্ষমতায় থাকেন, তার তো বরং স্বেচ্ছায় নিজ থেকে এখানে 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 যাওয়া উচিত। এবং এখন কথা হচ্ছে তিনি যদি না যান তাহলে কি করা যায়। তো ডক্টর শাহদিন মালিক আপনি জানেন যে উনি একজন আইন আইনজীবী, অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী এবং তিনি সংবিধান বিশেষজ্ঞ, তিনি বাতলে দিয়েছেন, তিনি বলেছেন যে সংবিধান অনুসারে এখন সবকিছু হচ্ছে না এবং সংবিধান অনুসারে এখন সবকিছু হওয়ারও কিন্তু আসলে সুযোগ নেই, তো কাজী এখন পার্লামেন্টও নাই, তিনি কার কাছে পদত্যাগ করবেন, স্পিকারের কাছে পদত্যাগ করার তো তার সুযোগ নেই, কিন্তু তিনি পদত্যাগ করবেন কার কাছে, তার পদত্যাগ করার এই যদি সুযোগ যদি না থাকে তাহলে তিনি আলাপ করুক, তিনি এরকমের যদি সংকট তৈরি হয় তাহলে তিনি সুপ্রিম কোর্ট আছে, যেমন তিনি যখন প্রথমবার যখন বক্তব্য দিলেন 5ই আগস্ট রাতে সন্ধ্যার পরে, তিনি সেই বক্তব্যে ক্লিয়ারলি বলছেন যে আমি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং আমি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পেয়েছি, এবং তিনি আরো ব্যাখ্যা করে বলছেন যে নতুন যে সরকার সেই সরকারের শপথ তিনি গ্রহণ করাতে পারবেন কিনা সেজন্য সুপ্রিম কোর্টের কাছে তিনি মতামত চেয়েছেন, এবং সেই যে সুপ্রিম কোর্ট যে মতামত দিয়েছে সেই ডকুমেন্টও মোটামুটি ভাইরাল হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো কাজেই যেহেতু সুপ্রিম কোর্ট হচ্ছে গার্ডিয়ান অব দ্য কনস্টিটিউশন, কোনো ব্যাপারে লিগ্যাল ব্যাপারে যদি কোনো মতামত বা আইনগত ব্যাপারে কোনো মতামত প্রয়োজন হয়, কোনো জটিলতার তৈরি হয়, তাহলে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাও যেতে পারে। আজকেও ঠিক তেমনি রাষ্ট্রপতি তিনি সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইতে পারেন যে এখন আমি পদত্যাগ করতে চাই, কিভাবে আমি পদত্যাগ করব। আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে একটা মতামত দিতে পারবেন যে কার কাছে তিনি পদত্যাগ করবেন। সুপ্রিম কোর্ট যদি এখন বলে যে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন তার কাছে পদত্যাগ করবেন,
সেটাও করতে পারে, সেটা সুপ্রিম কোর্ট ভেবে দেখবে যে টেকনিক্যাল যে আইনের দিকগুলি আছে মানে তো আপনি সেই বলতে আলোকে চাচ্ছেন তার কাছে একমাত্র কন্ট্যাক্ট এখন নিতে পারে। একমাত্র এখন একমাত্র এখন সুপ্রিম কোর্টই পারে পদত্যাগটা কিভাবে করবে, ওই সমাধান কোন পথে হবে সেটি বাতিল দেওয়ার আমার মনে হয় আইনগতভাবে, সেটাই মনে হয় যৌক্তিক, এবং রাষ্ট্রপতির, জি। রাষ্ট্রপতির আমরা যে যতটুকু অপশন জানি আছে দুজন তিনি সেটা উপদেষ্টা, সুইপ করতে পারেন। দুজন দুজন উপদেষ্টা অলরেডি প্রধান আমাদের প্রধান বিচারপতি তার সাথে অলরেডি সাক্ষাৎ করেছেন, সেখানে কথাবার্তা হয়েছে, আমরা হয়তো খুব শীঘ্রই এর একটা সমাধান খুঁজে পাবো। অন্যদিকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, ছাত্ররা সেটি পার হলে কি অপেক্ষা করছে আমাদের মাননীয় রাষ্ট্রপতির ভবিষ্যতে সেটি আমরা দেখবার অপেক্ষায় আছি। তবে আপনি খুব স্বল্প কথায় সকল বিষয়কে তুলে এনেছেন জনাব, জনাব ডক্টর নজরুল ইসলাম, আপনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনার